হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলেলাম তোমাদের জন্য একেবারে এক্সক্লুসিভ আপডেট। বেরিয়ে গেল ক্যালকাটা ইউনিভার্সিটির পিজির ক্ষেত্রে ফার্স্ট সিলেকশন লিস্ট, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিতে চলেছি যাদের যাদের এই যে লিস্টে ফার্স্ট সিলেকশন লিস্টে নাম এসেছে তাদের একেবারে অনেকগুলো ডকুমেন্টস চারখানা কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে, এবং সে তার মাধ্যমে কিন্তু তোমাদেরকে বলে দিতে চলেছি কীভাবে তোমরা যাদের যাদের নাম রয়েছে এই লিস্টে তারা একেবারে ফাইনাল অ্যাডমিশনটা কী কী নেবে, কী কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, এবং কীভাবে তোমাদের কোথায় বা আপলোড করবে সেই সমস্ত ডকুমেন্ট, সমস্ত প্রসেসটা। দেখো, আমি যে মুহূর্তে ভিডিও করছি ইতিমধ্যে কিন্তু এমের ক্ষেত্রে পার্ট এ প্লাস হচ্ছে পার্ট বির যে ফার্স্ট সিলেকশন লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে। অফিসিয়াল লিঙ্ক তো আমার ডিসক্রিপশনে সবসময় দেওয়া থাকে, তোমরা সেখান থেকে এসে কিন্তু অফিসিয়াল যে লিঙ্ক সেখানে কিন্তু চলে আসছে, অফিসিয়াল যে পোর্টাল। এখানে দেখো ফার্স্ট প্রফেশনাল সিলেকশন লিস্ট যেটা হচ্ছে ফার্স্ট সিলেকশন লিস্ট পার্ট এ এবং পার্ট বির ক্ষেত্রে বেরিয়ে গিয়েছে। সিলেকশন লিস্ট নোটিস এটাও কিন্তু বেরিয়ে গিয়েছে, এবং সেলফ ডিক্লারেশন ফরম্যাট প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো পার্ট এর ক্ষেত্রে যদি তোমরা ক্লিক করো, তোমার এটা ধরো যেমন পার্ট বি, এবং পার্ট বির ক্ষেত্রে যেমন পরপর করে বেরিয়ে গিয়েছে, এবং এক্ষেত্রে দেখো কিছু কিছু সাবজেক্টে এখনও পর্যন্ত বেরোয়নি, তো যেগুলো বেরোয়নি সেগুলো কিন্তু তোমরা একটু ভিজিট করতে থাকো, কিছুক্ষণ পরে পরে কিন্তু তোমরা পেয়ে যাবে। কাল পর্যন্ত কিন্তু টাইম রয়েছে, 28 এবং 29 টাইম দিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন শিডিউল সেখানে কিন্তু তোমরা যে হিসাবে টাইম দিয়েছিল যেগুলো এখনও পর্যন্ত বেরোয়নি সেগুলো কিন্তু কালকে আরে পেয়ে যাবে। যেমন হচ্ছে বেঙ্গলির ক্ষেত্রে আরে অনেকেরই প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে পেয়ে যাবে। এবং তোমরা এই যে লিস্ট যদি না ডাউনলোড করতে পারো, এটাকে ডেস্কটপ মোড করে নেবে বা তোমাদের নেট কানেকশানটাকে মানে এয়ারপ্লেন মোড অন অফ করে নেবে, তোমরা ডাউনলোড করতে পেরে যাবে, কারণ প্রথমের দিকে একটু একটু প্রবলেম হয়। তো আমি যদি একটা ডাউনলোড করে নিই, আচ্ছা এখানে তোমাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, ধরো এই যে যেমন 315 ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 4-5 মতো কোড রয়েছে হিস্ট্রি সিইউ। তো এক্ষেত্রে যারা হিস্ট্রি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের জন্য সিলেক্টেড হয়েছে ফার্স্ট লিস্ট হিসাবে, তাদের জন্য কিন্তু HISCU এই জায়গাটায় রয়েছে। এবং দেখো তারপরে FC হচ্ছে কোন কলেজের কোড নেম সেটা আমি জানি না, তোমরা কিন্তু অ্যাপ্রিভিয়েশন লিস্টে তোমরা দেখে নিতে পারবে HISFC, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই কলেজ অনুযায়ী যে সিলেকশন লিস্ট বেড়েছে সেটাও তোমরা দেখে নিতে পাচ্ছ। BL, VK, WM এই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখে নিতে পাচ্ছ। অর্থাৎ ধরো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের জন্য যে ফার্স্ট লিস্ট সেটাতে তোমার নাম এলো না, কিন্তু তুমি হয়তো এই FC বা BL এই সমস্ত যে কলেজগুলো এই কলেজে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো সেই কলেজের যে সিলেকশন লিস্ট সেখানে কিন্তু তোমার নাম আসতে পারে। অর্থাৎ তোমরা কিন্তু সেই কলেজে ফার্স্ট সিলেকশন লিস্টে যদি নাম এসে থাকে তাহলে কিন্তু সেই কলেজে কিন্তু ভর্তি হয়ে যেতে পারছো। এটাই তোমাদেরকে বলার ছিল, কারণ এখানে কিন্তু অনেক স্টুডেন্ট তারা হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের যে লিস্ট মানে যেটা হচ্ছে সিউর মেন ক্যাম্পাসের লিস্ট সেখানে যদি নাম না থাকে তারা কিন্তু ভাববে যে তাদের ফার্স্ট যে সিলেকশন লিস্ট সেটাতে হয়তো নাম আসেনি, কিন্তু কলেজে অনুযায়ী সেই হিসাবেও কিন্তু বেরিয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা তারপরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সিলেকশন লিস্ট নোটিশটা কী এবং সেলফ ডিক্লারেশন ফরম্যাটটা কী, বা কোথায় বা তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলো আপলোড করতে হবে। আচ্ছা তার আগে আমি দেখে নিই, যেমন ধরো হিস্ট্রির ক্ষেত্রে যে তোমার প্রফেশনাল যে ফার্স্ট যে সিলেকশন লিস্ট সেটা দেখো কীরকমভাবে বেরিয়েছে। আমি একটা ডাউনলোড করেছি পার্ট এর ক্ষেত্রে, এখানে তোমার র্যাঙ্ক অনুযায়ী বলে দিয়েছে, এবং এক্ষেত্রে তোমার 21-22 যেমন সেশন সমস্ত কিছু ফর্ম নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছে তোমার ক্যাটাগরি। আচ্ছা এখানে দেখো তোমার যে জিনিসটা বলেছে তোমার স্কোর, অর্থাৎ তুমি যে সমস্ত নাম্বারগুলো দিয়েছো সেই হিসাবে কিন্তু স্কোরটা চলে এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটি মেন যে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টস এর জন্য কিন্তু সিইউ। আর তোমার প্রেফারেন্স কত ছিল, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসের আমি যেহেতু লিস্টটা ডাউনলোড করেছি সেক্ষেত্রে তোমার প্রেফারেন্সটা কত ছিল সেই হিসাবে তোমরা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং পরবর্তীকালে তোমরা যদি কোনো কলেজের লিস্টটা করো যেখানে আমি তোমাদেরকে বলে দিলাম যে লাস্ট দুটো কোড, তো সেই হিসাবে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো ফার্স্ট লিস্টে কিন্তু 90 সিলেক্ট করেছে যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে মেন ক্যাম্পাসের ক্ষেত্রে 90 কিন্তু ফার্স্ট লিস্টে নাম এসেছে, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেখে নিতে পারছো। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে সিলেকশন যে নোটিশটা যেটা বেরিয়েছে, এখানে দেখো তোমাদেরকে কী কী জিনিসটা করতে হবে। এখানে যেটা বলছে যে তোমাদেরকে যে যা যা জিনিসগুলো মানে তোমার যে যাবতীয় যা যা ডকুমেন্ট সেটা কিন্তু তোমাদেরকে যে অ্যাডমিশন পোর্টালটা রয়েছে যেটা হচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যে জিনিসটা তোমরা দেখো, সেখানে তোমার ইউজার আইডি প্লাস হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমার প্রত্যেকটা জিনিসের যে সফট কপি সেটা অবশ্যই ক্লিয়ার হতে হবে, এবং সেই সমস্ত সফট কপিগুলো কিন্তু তোমাদেরকে এক এক করে ডাউনলোড করতে বলছে। কী কী জিনিস ডাউনলোড করতে হবে দেখো, তোমার হচ্ছে যে সেলফ ডিক্লারেশন ফরম্যাট যেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো, এবং তোমরা দেখতেও পেলে যে ওই যে PDFটা সেটা কিন্তু ফিলআপ করে তোমাদেরকে দিতে হবে যেটা হচ্ছে ফরম্যাট 2, সেলফ ডিক্লারেশন ফরম্যাট সবাইকেই দিতে হবে। তারপরে দেখো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো SC, ST, OBC, OBCP তাদেরকে কিন্তু যে রিজার্ভ যে তোমার সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে হচ্ছে, প্লাস কাস্ট সার্টিফিকেট প্লাস হচ্ছে পার্ট এ যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের যে মানে যে সমস্ত যে ডকুমেন্টসগুলো এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে যেটা হচ্ছে আগে তোমরা হয়তো মানে তোমরা আপলোড করোনি সেগুলো কিন্তু আপলোড করার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি, প্লাস হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট যেটা হচ্ছে পার্ট বির ক্ষেত্রে যে সমস্ত নন সিইউ স্টুডেন্ট যারা এখনও পর্যন্ত
তোমাদের যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রির যে মানে মার্কশিটগুলো পরপর করে অ্যাড করতে পারোনি বা হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত যে সেমিস্টারের মার্কশিট সেগুলো মানে অ্যাড মানে তোমার পিডিএফ ফাইল করে তোমরা যে আপলোড করতে পারোনি বা হচ্ছে তোমার যে ক্যালকুলেশন শিট সেই সমস্ত কিছু যদি না তোমার আপলোড হয়ে গিয়ে থাকে তোমরা কিন্তু এখনও পর্যন্ত আপলোড করতে পারবে তোমাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা যে অ্যাডমিশন পোর্টালে লগ ইন করেই এবং এই সমস্ত যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু একটা সিঙ্গেল পার্টি পিডিএফ ফাইল করে সেগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হচ্ছে এক একটা জায়গায় তোমাদের অপশান হিসাবে তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফ ফাইলে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে এবং তোমরা সেই পিডিএফ ফাইলের যে মানে তোমার কত রয়েছে ম্যাক্সিমাম সাইজ সেটাও কিন্তু সেখানে দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, যে সমস্ত স্টুডেন্টরা এখানে কিন্তু অ্যাপ্লাই করবে মানে তোমার যে অ্যাডমিশন পোর্টালে গিয়ে তোমার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করলে সেখানে গিয়ে তোমাদের কোন সাবজেক্টের জন্য তুমি যে অ্যাপ্লাই আরে করেছো প্রফেশনালি যে অ্যাডমিটেড হয়ে গেলে তারপরে কিন্তু অ্যাডমিশন অফিস মানে তুমি যে ডকুমেন্টগুলো মানে আপলোড করলে সেগুলো কিন্তু ভেরিফিকেশন করবে এবং তারপরে কিন্তু তোমাদের যে রোল নম্বর সেগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, যে সমস্ত স্টুডেন্ট যদি কোনো কলেজে আবেদন করতে চাও তাহলে কিন্তু কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই যে কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে পেমেন্ট থেকে শুরু করে সমস্ত জিনিসটা করতে হবে এবং কলেজ কিন্তু সেক্ষেত্রে তোমার যে ভেরিফিকেশান সেটা কিন্তু করবে। আর বাদবাকি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন মানে যে ক্যাম্পাসে তোমরা অ্যাপ্লাই করছো তাদের তো মানে যে অ্যাডমিশন পোর্টাল সেখানে কিন্তু সমস্ত কিছুটা হয়ে যাচ্ছে। এবার যে সমস্ত ফিজিক্যাল ভেরিফিকেশান সেগুলো কিন্তু পরবর্তীকালে হবে, এখন কিন্তু এইসবে কিন্তু কোনো গল্প নেই। যখন অফিসিয়াল যে অ্যাডমিশন পোর্টাল খুলবে সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি নোটিস দিয়ে জানিয়ে দেবে। এবার দেখো, তোমাদের যে সেলফ ডিক্লারেশন ফরম্যাট যেটা তোমাদেরকে ডাউনলোড করতে বলছে, তোমরা অনেকেই বলো যে এইভাবে কীভাবে ফিল আপ করবে। দেখো, সিম্পল জিনিস যেটা হচ্ছে তিনটের ক্ষেত্রেই এম এ এম এস সি এন কম প্লাস হচ্ছে লাইব্রেরি সায়েন্স সবার ক্ষেত্রে কিন্তু একই সেলফ ডিক্লারেশন ফরম্যাট, এটাকে তোমরা মানে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু জাস্ট ফিল আপ করে দেবে। যেমন প্রথমে তোমাদের যে নাম লিখতে হচ্ছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে মানে লিখতে হচ্ছে, মোবাইল নম্বর দেবে, ইমেল আইডি দেবে, তোমাদের যে মানে অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর সেইটা দিচ্ছ, গ্রুপ নম্বর, গ্রুপ নম্বরটা হচ্ছে কি তোমরা কোন সাবজেক্টের জন্য তুমি ফাইনালি অ্যাডমিশন নিচ্ছ সেই গ্রুপ নম্বরটা তোমরা দিচ্ছ, অনার্স সাবজেক্টটা তোমরা দিচ্ছ, সিলেক্টেড কোর্স কোন কোর্স তুমি সিলেক্ট করেছো মানে তুমি পার্ট এ না পার্ট বি সেটাতে একটা টিক করে দিচ্ছ, সিলেকশন লিস্ট নম্বর অর্থাৎ এটা যেহেতু ফার্স্ট লিস্ট বেরোচ্ছে তো তুমি ফার্স্ট হিসাবে দিয়ে দিচ্ছ, যদি তুমি সেকেন্ড লিস্টে যদি পরবর্তীকালে যে বেরোবে তো সেক্ষেত্রে কিন্তু সিলেকশন লিস্ট নম্বর দিচ্ছ, আর সিরিয়াল নম্বর, সিরিয়াল নম্বরটা তোমার কত ছিল সেটাও কিন্তু তোমরা দিয়ে দিচ্ছ। তো সব কিছু কিন্তু ওই মেরিট লিস্টে বা সিলেকশন লিস্ট তাতে কিন্তু মেনশন করা আছে। তারপরে এখানে সমস্ত কিছুটা পড়ে নেবে যে তুমি যা যা ডকুমেন্টস দিচ্ছ সেগুলো কিন্তু কারেক্ট, পরবর্তীকালে যদি কিছু ভুলভাল মানে যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমার যে জিনিসগুলো ক্যান্সেল হয়ে যাবে তোমার অ্যাডমিশন, সেই সমস্ত কিছু কিন্তু এখানে আছে। তারপরে তোমার ডেট দিচ্ছ, প্লেস দিচ্ছ, আর এখানে তোমার স্টুডেন্টস নেম, গার্জেনের নেম, সিগনেচারগুলো এখানে করছো, আর স্টুডেন্টস মানে ফুল নেম, প্যারেন্টস ফুল সিগনেচার, সেই সমস্ত কিছু এখানে করছো। মানে একদিকে তোমার নেম দিচ্ছ আর একদিকে তোমরা ফুল সিগনেচার দিচ্ছ। এবং এই যে সেলফ ডিক্লারেশন ফরম্যাট এটা কিন্তু কোনো তোমার মেলে পাঠাতে হচ্ছে না, যে তোমার যে অ্যাডমিশন পোর্টাল সেখানে তোমরা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই সেখানে কিন্তু তোমাদেরকে আপলোড করার অপশানটা কিন্তু থাকছে। এই সমস্ত কিছুটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবং তোমরা যদি অনেকে আবার বলছো মানে কমেন্ট করো যে কীভাবে তোমরা ডাউনলোড করবে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে নিচের দিকে তোমরা অফিসিয়াল যে অ্যাডমিশন পোর্টালে আসছো এবং এখানে এসে সেলফ ডিক্লারেশন ফরম্যাট যেটা এটা ডাউনলোড করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আপাতত তোমাদের যা যা ডকুমেন্ট মানে কোয়ারি সেগুলো কিন্তু আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবং তোমরা জাস্ট যাদের নাম এসেছে তারা কিন্তু যে তোমার ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে গিয়ে হয়তো এই মুহূর্তে হয়তো জিনিসটা সব কিছু খোলেনি, তো তোমরা ওয়েট করো, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই গিয়ে তোমাদের মানে পোর্টালে লগ ইন করলেই তোমাদের ড্যাশবোর্ডের সমস্ত অপশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তারপরে কিন্তু একে একে তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সিটিদের ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে যাদের নাম এসেছে তারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে এবং যাদের কলেজে ওয়াইজ বেরিয়েছে তারা কিন্তু কলেজের ক্ষেত্রে চান্স পেয়ে যাবে। তো আশা করি তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করতে পারলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। এখনও মতো এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।